কার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেতার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে চোর লোকে চুরি করে অন্ধকারে হলে আর বেতার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে হায় রে বেতার বাপ তুমি এমনি লুবি হলে হায় রে বেতার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে ছেলে বিক্রি করিলে শামসির হাতে শুনি বিক্রি হয় পাঠা শামসির হাতে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে পাঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ শত শত বেটির বাপের নিচ্ছে অভিশাপ এই আল্লাহ নবীকে কেউ দেখেছেন যারা আছেন এখানে বুখারীর একটা হাদিস বলবো কেউ আছেন দেখেননি তো কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এই আশা কার কার আছে যে কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় মাশাআল্লাহ সবারই আছে তবে একটা কথা আছে বুঝে যে অবুঝ হয় তারে বোঝায় কে না বুঝে যে হু হু করে তাকে ভূতে ধরেছে একটা কথা আছে আপনি তো না বুঝেই হাতটা তুলে দিলেন বুঝলেন কিছু তার আগেই তো হাত তুলে বসে আছে আহা চলুন বুখারী একটা হাদিস বলা যাক তাহলে হাদিস বর্ণনা করছেন নাম হলো তার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের নাম হলো তার আবু বকর মায়ের নাম হলো তার উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা বিশ্ব নবীর যতগুলি বিবি একটা কুমারী মেয়েকে তিনি বিবাহ করেছিলেন নাম হলো তার আয়েশা শুধু এখানেই ক্ষান্ত নয় আয়েশার জীবনী পড়লে বোঝা যায় জীবনে 11,000 মহিলাকে তিনি হাদিস আর কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছিলেন শুধু এখানেই ক্ষান্ত নয় আল্লাহর নবীর সঙ্গে বিবাহ করার আগে বিশ্ব নবীকে চাদরের ভিতরে মুড়িয়ে রেশমি চাদরের ভিতরে করে আম্মা জান আয়েশাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল শুধু এখানেই ক্ষান্ত নয় বিশ্ব নবী তিনি বলেছেন সারা পৃথিবীতে বর্তমান বিশ্বে যত মহিলা রয়েছে খাদ্য জগতের মধ্যে সারিদ নামক খাদ্যর যে মর্যাদা সে তখনকার দিনে সারিদ বলে একটা খাদ্য পাওয়া যেত সেই খাদ্যটা খুব সুস্বাদু এখনকার ধরে নেন বিরিয়ানি প্যারাডাইসের মতো আল্লাহর নবী বলছেন সারিদ খাদ্যর যে মর্যাদা খাদ্য জগতে বর্তমান বিশ্বে আমার আয়েশার হলো সেই মর্যাদা হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা ও গো নবী তব সাথে দেখা হবে কার আর নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাঠ খণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাদর হাত লম্বা বলি আমার মুখেতে ওগো পড়ে গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে আর দান ধন যারা করে এই দুনিয়াতে তারপরে জয়না বেশে নবীজিকে কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে ক্ষয় বাটনার মানুষ শোনন হাদিসটি বোখারির জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে বিশ্ব নবী তিনি বলছেন আয়েশা যার হাত লম্বা তার সঙ্গে দেখা হবে আয়েশা অল্প বয়সের মেয়ে ব্যাপারটা বুঝতে পারলেন না একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাত মারতে শুরু করে দিলেন দেখা গেল বিবি সাউদার হাত লম্বা হয়ে গেল বিশ্ব নবীর কাছে আয়েশা দুঃখ মনে বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমি আয়েশা আপনার সঙ্গে কিয়ামতের দিন আমার আর দেখা হবে না বিশ্ব নবী বলছেন আয়েশা রে ওই রকম হাত লম্বা নয় ওই রকম হাত লম্বা নয় দান ধন যারা করে এই দুনিয়াতে যারা দান বেশি করে রে আয়েশা যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় আয়েশা কিয়ামতের দিনে তার সাথে প্রথমে আমার দেখা হবে এটা হাদিস আমি সুন্দর আকারে বললাম তাই এইবার আপনাকে একটা ছোট্ট কথা 2 মিনিটে শুনিয়ে তারপরে কিছু চাইবো মাদ্রাসার জন্য
আপনার নানির বাড়ি এখান থেকে ধরে নেন কুমেতপুরে ধরে নেন আপনার মায়ের বয়স তখন 27 বছর টকটকে সুন্দরী আপনার মা আপনাকে নিয়ে কুমেতপুরে যাবে বলে বাসা উঠেছে বাসে সিট পাইনি আপনার বয়স তখন 1.5 বছর তা বাসে যখন থেকে উঠেছে তখন থেকে আপনার মাকে বলছেন মা দুধ খাবো মা দুধ খাবো গো মা দুধ খাবো তা আপনার মা পাড়া গ্রামের মেয়ে লজ্জা করছে বাসে যুবক ছেলেরা সব তাকিয়ে আছে তো এই কারণে লজ্জা করছে কন্ডাক্টর ভাবতাল বুঝে আপনার মাকে একটা সিট দিয়ে দিল তা আপনার মা বসেছে বসে বেটার অত্যাচার সহ্য করতে না পেরে তখন আস্তে আস্তে করে ব্লাউজের হুকটা খুলে বলছে আব্বু দুধ খেয়ে নাও বাপ তোমার নানির বাড়ি পৌঁছাতে এখনো বাসে টাইম লাগবে 2 ঘন্টা দুধ খাও ব্লাউজটা খুলে একদিকে এইভাবে কাপড় দিয়ে আটকে রেখেছে আর একদিকে নিজের কাপড়টা এদিকে এদিকে টেনে টেনে সব ঠিক করছে আর বাসের অসভ্য যুবক ছেলেরা তোমার 27 বছরের টকটকে অপরূপা সুন্দরী মায়ের দিকে খারাপ দৃষ্টিতে একভাবে তাকিয়ে আছে তোমার মা তার বাচ্চাকে দুধ দিচ্ছে বলে তোমার মা যদি সেদিন 2 ঘন্টা বলতো যে বাচ্চা 2 ঘন্টা দুধ দেব না নানির বাড়ি পৌঁছিয়ে দিব বাসে আমার খুব লজ্জা করছে বলুন একটা শিশু তার কণ্ঠনাড়ি রোধ হয়ে মারা যাবে কি যাবে না 2 ঘন্টা কোনো শিশু থাকতে পারবে পারবে না নানির বাড়ি পৌঁছে গেল আপনার মা আপনার কোষ্ঠকাঠিন্য রোগ ছিল পায়খানা ঠিকঠাক হতো না তা অনেক দিন পরে বেটি এসেছে বলে বাপ বিরিয়ানি করেছে বিরিয়ানিটা মা খেতে বসেছে এই সময়তে বিরিয়ানি থালার পাশেই ছেলেটা পায়খানা করেছে মা পায়খানাটা দেখে বলছে আলহামদুলিল্লাহ আব্বু তুমি পায়খানা করেছো আলহামদুলিল্লাহ অনেক দিন ডাক্তার দেখাচ্ছি তোমার পায়খানা হয় না বলে আলহামদুলিল্লাহ তোমার পায়খানা দেখে তোমার জননী একদিন আলহামদুলিল্লাহ বলেছিল বলেছিল কি ছিল না ছিল অনেক কষ্ট করে বাসে করে গিয়েছে বলে দুপুরে বিরিয়ানি খেয়ে একটু শুয়েছে চিত হয়ে আপনি বুকের উপরে উঠেছেন বারবার ব্লাউজ ধরে টানছেন আবার দুধ খাবো পেটে ভাত ক্ষুধা নিয়ে কষ্ট করে শুয়ে আছে বেটা যখন বুকের উপরে উঠে গেছে আবার বেটাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলছে আব্বু এবারে তুমি দুধ খাও যত পারবে খাও ডান দিকে ফিরছে ডান দিকে গিয়ে ব্লাউজ ধরে টানছে বাম দিকে টানছে শীতের রাত্রে বারবার পেচ্ছাপ করেছেন আপনার আব্বা ওঠেনি মা বারবার উঠছে আর কাঁথাগুলো বারবার পাল্টে আলটে দিচ্ছে এর নাম মা এর নাম আব্বা এই দুটো জিনিস যাদের জীবিত আছে তারা কদর করবে না মরে গেলে কদর করবে আপনাদের কাছে বিনীত অনুরোধ যারা বসে আছেন আপনারা বাটনা গ্রামবাসী বা পাশাশের গ্রামের মানুষ কোনো ভাগ্যবান মানুষ আছেন যে আমি আমার আব্বা আর মায়ের জন্য 2000 টাকা দেবো আমি বেশি চাইবো না 5-10 হাজার চাইবো না 10টা লোক 2000 করে টাকা বলুন তো দেখি হাত তুলুন তো একজন আব্বা মায়ের জন্য দিবেন একজন হলো 2000 আর একজন হল একে উঠে যাবেন না কিন্তু আপনি চলে যাওয়া মানে মাদ্রাসার একটা ইট খসিয়ে দিয়ে চলে যাওয়া আপনি এত বড় মাদ্রাসার দুশ্মন যদি আপনি চলে যান এই মুহূর্তে কারণ আপনাকে দেখে আরেকজন চলে যাবে অবশ্যই আপনি বসুন টাকা দিতে না পারলেও বসুন আপনি উঠে যাওয়া মানে আপনি মাদ্রাসার বিপক্ষের লোক একটা লোক বললেন 2000 টাকা দিব আর একটা লোক হন আমি জানি 10 জন হয়তো হবে না অন্তত 2 জন হোক মাশাআল্লাহ আপনি দিবেন কি নাম ও বেনামিতেই আলহামদুলিল্লাহ 2 জন হলো আমি তো জানি না ও ডিলার বাবা কঠিন ব্যাপার আচ্ছা ওনারটা হচ্ছে 2000 আমি ওনারটা মনে থাকবে আমার 2000টা 2 জন হলো আর একটা লোক বলুন হাতটা তুলুন না ভাই এত লোক আছেন তুলুন আর একটা লোক বলুন আরে একটা লোক বলতে পারবেন না আরে 1000 টাকা দেবেন একটা লোক বলুন আমার আব্বা মায়ের জন্য দেবো কিছু যদি দিতে না পারেন পরবর্তী বক্তা চলে এসেছে অন্তত পক্ষে আপনি একটা কোরআন মাজিদের নিয়ত করুন যে আমার মায়ের নামে একটা কোরআন মাজিদের জন্য 500 টাকা দেবো বলুন তো চটপট করে এই দানটা তাড়াতাড়ি আসুন তো এইটা নিয়ত করুন আপনি আছেন কেউ আলহামদুলিল্লাহ একজনও নাই জি আপনি এত নিষ্ঠুর কাটিহার থেকে এসেছে নিয়ত করুন যে একটা কোরআনের নিয়ত করে আপনি দেন আল্লাহ অন্তরের কথা জানে 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ আসুন
একটা কোরআন মাজিদের দাম আপনি দেন, নিয়ত করুন আপনার আপনার আব্বা মায়ের জন্য দেন, বেঁচে থাক বা মারা যাক আব্বা মা, বেঁচে থাকলে তো তারা শুনলে আরো আনন্দ হবে। মাশাআল্লাহ 2000 কি নাম ভাই? শামসুল হক, এই গ্রামে বাড়ি? মাশাআল্লাহ মালদার পাড়া বাড়ি শামসুল হক 2000, আর একজন 300, আর একজন 100, চলুন আর একজন 200 টাকা, তাড়াতাড়ি করে আসুন, দেরি করিয়েন না, আবার একজন 500 টাকা, 100 টাকা দেন, একটা কোরআন মাজিদের দাম দিয়ে যান। ওই এবাদুল্লাহ সাহেব চলে এসেছেন, বক্তব্য রাখবেন, কেউ উঠে পালিয়ে যান না, আর একজন 500, মাশাআল্লাহ আবার একজন 500, শুকরিয়া, আসুন এই যে দেখছেন, আসুন আসুন তাড়াতাড়ি করে আসুন, আরে 500 না পারেন 200 100 টাকা দেন।